আলহামদুলিল্লাহ, আজকে আমরা উত্তর পূর্ব ভারতে মারুতি সরাইয়া ও নদওয়াতুত তামিরের পক্ষ থেকে বৈতুল মাল তহবিল থেকে আমরা কেন্দ্রীয় নদওয়ার উদ্যোগে এবং করিমগঞ্জ জেলা নদওয়ার ব্যবস্থাপনায় আজকে আমরা 2024 সালের ভয়াবহ বন্যায় যেসব মানুষ বানবাসী হয়েছেন তাদেরকে আমরা সামান্য হলেও কিছুটা যাতে আমরা সাহায্য করতে পারি, যেহেতু আমাদের উত্তর পূর্ব ভারতে মারুতি সরাইয়া ও নদওয়াতুত তামির ধর্মীয় এবং সামাজিক সংগঠন। আমাদের নদওয়াতুত তামিরের একটি ঐতিহ্য আছে যে ধর্মীয় কাজের সাথে সাথে আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম নদওয়াতুত তামির সংগঠনের তরফ থেকে করা হয়। ইতিপূর্বে আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম তথা সংবাদ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে কিছুদিন আগে যে 5 জন মাটি ধস পড়ে 5 জন মানুষ নিহত হয়েছিলেন তাদেরকেও আমাদের সংগঠনের তরফ থেকে সাহায্য করা হয়েছে। যাই হোক, আমরা সবাইকে সরকারি তরফে যেভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে আমরা সেভাবে পারবো না, আমাদের তহবিল অনুযায়ী আমরা আমাদের সাহায্য অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষদেরকে সাহায্য করার জন্য। আজকে আমরা আমাদের বৃহত্তর লক্ষ্মীবাজার এলাকার বানবাসী যারা বিশেষ করে একদম গরিব থেকে গরিবতর রয়েছেন তাদেরকে আমরা কিছুটা সাহায্য করবো ইনশাআল্লাহ। আমরা আশা করবো এইসব মানুষদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভয়াবহ বন্যা থেকে যাতে পরিত্রাণ করেন এবং বাদ বাকি আমাদের সবাইকে যাতে দেশ এবং দেশের সেবা করে যেতে সাহায্য সহযোগিতা মানে তৌফিক দান করেন, এটুকু আমরা কামনা করছি। তো এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের করিমগঞ্জ জেলা নদওয়ার মুলকিন মাস্টার মৌলানা আব্দুল মজিদ সাহেব, আমাদের আঞ্চলিক সেক্রেটারি মাস্টার ফয়সল হোসেন সাহেব, আমাদের পানিঘাট আঞ্চলিক নদওয়ার সম্পাদক তথা আমাদের করিমগঞ্জ জেলা নদওয়ার অন্যতম সম্পাদক মৌলানা নজরুল ইসলাম সাহেব সহ আমাদের আঞ্চলিকের ভাইস প্রেসিডেন্ট আমাদের জনাব লোকমান হোসেন সাহেব, আমাদের আঞ্চলিকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব সজুমিয়া সাহেব এবং আমাদের আঞ্চলিক নদওয়ার অন্যতম কর্মকর্তা জনাব ফয়সল আহমদ সাহেব। আমরা এই মুহূর্তে আমরা ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করতে যাচ্ছি, তাই আমি আমাদের জেলা মুলকিন মাস্টার মৌলানা আব্দুল মজিদ সাহেবকে এ সম্বন্ধে সামান্য কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকের এই ত্রাণ বিতরণ শোভাযাত্রা, এটার মেইন উদ্দেশ্য হইল গিয়া যে আসাম নদওয়াতুত তামির এবং উত্তর ভারত এমারতে সরিয়ার মাধ্যমে যে বৈতুল মাল রেখা, এই বৈতুল মাল তহবিল তুলে সময়ে সময়ে বিভিন্ন খাতে খরচ করা হয় গরিবের স্বার্থে, গরিব মেধাবী ছাত্র স্বার্থে এবং বিভিন্ন মানুষের স্বার্থে এই দ্বারা আমরা মাঝে বাস্তবায়িত হয়ে চলেছে। আর আশা করি আমরা ভবিষ্যতে এই ফান্ডারে আরও বড় করিয়া উন্নত মানের একটা ব্যবস্থা করার চেষ্টা নিম, যাতে বেশি করিয়া আমরা গরিব দুঃখীকে সাহায্য করতে পারি।